হ্যালো ভিউয়ার্স প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট সাঁত্রিশ নিয়ে অলরেডি ছত্রিশটা প্র্যাকটিস সেট পাবলিশ করা হয়ে গেছে তো তোমরা যদি এখনও প্র্যাকটিস সেটগুলো না দেখে থাকো তো এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের দিনের ভিডিও অর্থাৎ প্র্যাকটিস সেট ছত্রিশের ভিডিওটা তোমরা দেখতে পারো এছাড়াও তোমরা যদি চাও তো চ্যানেলের প্লে লিস্ট থেকেও তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটের ভিডিও দেখে নিতে পারবে আজকের প্র্যাকটিস সেটে তিরিশটা মতো কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আর যার মধ্যে কিছু ম্যাথ রয়েছে এবং কিছু জিকে রয়েছে তো তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু ম্যাথটাও করতে হবে সেই জন্য ম্যাথের প্র্যাকটিস সেটটা দেওয়া হলো তোমরা নিজেরা ম্যাথসগুলো সলভ করবে এবং আনসারগুলো মিলিয়ে নেবে আর জি কেগুলোর আনসার এখানে আমি বলে দেব। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি প্র্যাকটিস সেটের একটা ভিডিও তোমরা মিস করো না কারণ প্র্যাকটিস সেটই হলো একটা জায়গা যেখান থেকে তোমরা নিজেদেরকে অ্যাডভান্স করতে পারো এবং কনফিডেন্ট করতে পারো তাছাড়াও যারা এক্সপিরিয়েন্স তারা নিজেকে যাচাই করতে পারো তো চলো দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে নিচের কোনটি কার্বলিক অ্যাসিড আনসার হবে ফেনল অপশন নাম্বার বি ফেনল হচ্ছে কার্বোলিক অ্যাসিড অভিধান সংক্রান্ত বিদ্যা বা ডিকশনারি যে সংক্রান্ত বিদ্যা তাকে কি বলা হয় তাকে বলা হয় লেক্সিকোগ্রাফি যারা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইংলিশে করেছো তারা এটা দেখে থাকবে যে অভিধান সংক্রান্ত বিদ্যাকে এক কথায় বলা হয় লেক্সিকোগ্রাফি লাখবক্স কার ছদ্মনাম ছিল লাক বক্স হচ্ছে কুতুবুদ্দিন আইবকের ছদ্মনাম ছিল কুতুবুদ্দিন আইবক ছিলেন সুল দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা তো তাঁরই ছদ্মনাম ছিল লাকবক্স বীরজু মহারাজ কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন বীরজু মহারাজ কত্থক নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন অপশান নাম্বার ডি মিনা উপজাতি কোথায় দেখা যায় মিনা উপজাতি দেখা যায় রাজস্থানে অপশান নাম্বার ডি হচ্ছে আনসার ভারতের প্রথম খারিফ ফসল কি ভারতের প্রথম এবং প্রধান খারিফ ফসল হল ধান অপশান নাম্বার এ চৌম্বক আবেশের একক কি ওয়েবার গাউজ ওরস্টেড নাকি হেনরি চৌম্বক আবেশের একক হল হেনরি অপশন নাম্বার ডি দুটো সমতল দর্পণ দ্বারা কোনো বস্তুর যদি সাতটি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে দর্পণ দুটির মধ্যবর্তী কোন কত হবে অপশন নাম্বার সি হবে আনসার পঁয়তাল্লিশ ডিগ্রি তরল পেট্রো পেট্রোলিয়ামের আংশিক পাতনে কোনটি পাওয়া যায় না আনসার হবে অ্যামোনিয়ার গাঢ় দ্রবণ অ্যামোনিয়ার গাঢ় দ্রবণ তরল পেট্রোলিয়ামের আংশিক পাতনে পাওয়া যায় না অপশান নাম্বার সি বায়ুর সাপেক্ষে কোন কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দুই হলে সংকটকোণের মান কি হবে আনসার হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান নাম্বার এ বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয় কত ডিগ্রি সেলসিয়াসে দশ ডিগ্রি সেলসিয়াসে তিন ডিগ্রি সেলসিয়াসে সাত ডিগ্রি সেলসিয়াসে নাকি ফোর ডিগ্রি সেলসিয়াসে আনসার হয়ে যাবে ফোর ডিগ্রি সেলসিয়াস এখানেই এই এই তাপমাত্রাতেই বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয় কোন রাজ্যে টোটো জনজাতি বাস করে টোটো জনজাতি বাস করে পশ্চিমবঙ্গে অপশান নাম্বার সি নিউক্লিয়নগুলির পারস্পরিক দূরত্ব কত হলে নিউক্লিয় বল বিকর্ষণ বলে পরিণত হয় আনসার হবে শূন্য দশমিক সাত ফার্মি অপশান নাম্বার ডি একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বলবাহু যদি দশ মিটার হয় এবং রোধবাহু পাঁচ মিটার হয় তাহলে এটার যান্ত্রিক সুবিধা কত হবে অপশান নাম্বার ডি আনসার হবে দুই যান্ত্রিক সুবিধা হবে দুই প্রাগৈতিহাসিক যুগে কোন লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল আনসার হবে লিপি অপশান নাম্বার সি লিপির ব্যবহার প্রচলিত ছিল বাংলার প্রাচীন নাম কি ছিল বাংলার প্রাচীন নাম ছিল গৌর অপশান নাম্বার এ নিচের কোন ইংরেজ দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির সঙ্গী ছিলেন দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির সঙ্গী ছিলেন পোলক অপশান নাম্বার বি নাদির শাহ কার শাসনকালে ভারত আক্রমণ করেছিলেন নাদির শাহ মোহাম্মদ শাহের শাসনকালে ভারত আক্রমণ করেন অপশান নাম্বার বি নিচের কে কলিঙ্গ রাজ্যের একজন বিখ্যাত শাসক ছিলেন কলিঙ্গ রাজ্যের একজন বিখ্যাত শাসক ছিলেন খারবেল অপশান নাম্বার বি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রধান কাঁচামাল কি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রধান কাঁচামাল হল কৃষিজ অপশান নাম্বার সি দ্বিতীয় পরশুরাম নামে কাকে অভিহিত করা হয় দ্বিতীয় পরশুরাম নামে মহাপদ্মনন্দকে অভিহিত করা হয় মহাপদ্মনন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা তাকে দ্বিতীয় পরশুরাম বলা হয় তাহলে ফ্রেন্ডস ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে লাইক কমেন্টস করে জানাতে একদমই ভুলো না যদি ভালো লাগে তো বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো তাতে ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে উঠবে তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি তোমরা অবশ্যই ওটা ডাউনলোড করে নাও এবং প্র্যাকটিস করতে থাকো বারবার করে তাহলে তোমাদের ওটা রিভাইসও হতে থাকবে আর প্রত্যেক আগের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলোও তোমরা মাঝে মাঝে রিভাইস করতে পারবে আর সবশেষে বলি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তী যে ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো এগুলো পেতে তোমাদের সুবিধা হবে সেই সব দেখার জন্য তোমাকে ধন্যবাদ